রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বৃদ্ধ স্বামী স্ত্রী। প্রতিবেশীরা জানান, ভোরে হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ পান তারা। জানালা দিয়ে পাশের ভবন থেকে দেখা যায় আগুন জ্বলছে। পরে আশপাশের সবাই এসে দরজা ভেঙে বাসার ভেতরে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, ঘটনার সময় স্বামী স্ত্রী ছাড়া বাসায় আর কেউ ছিল না। তাদের দুই ছেলে পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছেন। বাইরে থেকে দেখতে পারি যে রান্নাঘরের জানলা থেকে প্রচুর আগুন বের হচ্ছে। তখন আবার আমি উপরে দৌড়িয়ে আসি, তখন দেখি যে তিনতলার দরজা লক করা ছিল। 5 থেকে 7 মিনিটের মধ্যে পানি ঢালার পরে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, এবং নিয়ন্ত্রণে আসতেছিল না। বাট আমরা ছালা বস্তা আর কি বস্তা ভিজায় তারপরে উপরে দেওয়ার পরে আগুনটা নিয়ন্ত্রণে আসে। এলাকা আশেপাশে প্রতিবেশীরা এসে হচ্ছে সাপল টাপল দিয়ে দরজা ভাঙে, একটু টাইম লাগে, ভাঙার পরে দেখে যে অলরেডি ভিতরে দুজন পড়ে আছে।